শিল্প সংস্কৃতি এবং দেশের অগ্রগামী হওয়ার জন্য যে ভূমিকাটা থাকা দরকার আজ এটা অনেকটাই পালন করেছে, যদি সেটা সীমিত আকারে হোক, একটা একটা রিজনের মধ্যে হোক, বাট ওখানে কিন্তু ভালোভাবে পালন করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু সংগ্রামী মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু সংগ্রাম করে বেঁচে থাকে। অনেক রকম অনেক কিছু আজাদের বিরুদ্ধে এসেছে, অনেক নিষ্পেষিত হয়েছে, অনেক ঘটনার প্রবাহ আজাদের বিরুদ্ধে গেছে, বাট তারপরে আজাদি খুব সক্রিয়ভাবে কিন্তু এখনও আত্মপ্রকাশ করছে। যে কোনো সময় হোক, যে কোনো অবস্থায় হোক, আজাদি আজাদি আছে এবং সেটাই এখানে সবচেয়ে বড় পাওয়া আমি বলবো জিনিয়া খালাকে। আরো দেশত যাইও তুই, আরো বাড়ি যাই।